আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিহা রহমানে। আজকে যে ব্লগটা নিয়ে চলে এসেছি, বেসিক্যালি বার্থডে একটা পার্টিতে চলে এসেছি এবং এটা হচ্ছে সেজুতির বার্থডে পার্টি। আমার ফ্রেন্ড সেজুতি, ওর বার্থডে পার্টির জন্য যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, হুট করে সব কিছু করা, তো সেখানে হুট করে চলে এসেছি আমরাও। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো বার্থডে পার্টিটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বিকালের দিকে আমি হচ্ছে সেজুতির বার্থডেতে গিয়েছিলাম। আমার আর একটু আগে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমি আসলে যেতে পারিনি। একটু ব্যস্ততায় পড়ে গিয়েছিলাম, যার কারণে যেতে যেতে বেশ দেরি হয়ে গেল। যাওয়ার পরে দেখলাম যে সেজুতির অনেক ফ্রেন্ড সার্কেল এসেছে, অনেকে আমার পরিচিত, অনেকে আমার অপরিচিত। তো যাই হোক, সবাই মিলে এখন কথা বলছিলাম আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বার্থডের মূল যে আকর্ষণ সেটা হয়তো বা শুরু হয়ে যাবে, কেক কাটা প্লাস পাশাপাশি যা যা আছে। তাই তার আগে ছবি টবি তোলা হচ্ছিলো, বেশ অনেক ছবি তোলা হচ্ছিলো এবং ছবিগুলো আমি কিন্তু লাস্টের দিকে অ্যাড করে দিয়েছি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো মোটামুটি বার্থডে ব্লগে আসলে কথা বলার মতো তেমন কিছু নেই, আপনারা জাস্ট বার্থডে ব্লগটা এনজয় করুন। কী কী হচ্ছে না হচ্ছে আপনারাই দেখতে পাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই মিলে একত্রিত হলে আসলে অনেক আনন্দ করা হয়, অনেক মজা করা হয়। তো আজকের বার্থডে পার্টিটা অনেকটা এরকম যে এখানে সব মিলে খুব ভালো একটা সময় ছিল। আর আস্তে আস্তেও বেশ লেট হয়ে গিয়েছিল, কারণ এত আনন্দের মধ্যে থেকে আসলে ফাঁক পেয়ে বের হয়ে যাওয়াটা খুব টাফ ছিল। তো যাই হোক, এখন কিছুক্ষণের মধ্যে হচ্ছে কেক কাটা শুরু হয়ে যাবে। তো তার আগে কিছু ছবি টবি তোলা হচ্ছিল, তো সেই পোর্শনগুলো কিন্তু আমি আমার ভিডিও এখানে শেয়ার করে দিলাম। তো বার্থডের এই পুরো ডেকোরেশনটা হচ্ছে ফারহানা, তারপরে হচ্ছে তামান্না, এরপরে হচ্ছে ফারিব করেছে। খুবই সুন্দর করে ডেকোরেশনটা করেছে, প্যাস্টেল কালারের মধ্যে করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। স্পেশালি টেবিল ডেকোরেশনটাও খুব ভালো লেগেছে, খুব কিউট ছিল। আর এখানে যে খাবারগুলো রাখা ছিল, এগুলোর দিকেই আমাদের সবার নজর ছিল যে কখন কেক কাটা শেষ হবে আর কখন আমরা এগুলোর উপর হামলে পড়ব। কিন্তু কেক কাটতে কাটতে বেশ দেরি হয়ে যাচ্ছিলো, আর এখানে যা যা রাখা ছিল সবাই মোটামুটি দেখা যাচ্ছে কেক কাটার আগেই খেয়ে ফেলছিল একটা একটা করে নিয়ে, কারণ লোভ সামলানো কষ্ট হয়ে যাচ্ছিল। সামনে খাবার রেখে অনেকক্ষণ ধরে ওয়েট করাটা টাফ, এটা আমরা সবাই হয়তো বা বুঝি। তো যাই হোক, এখন আবার ছবি তোলা হচ্ছে, আর এভাবেই কিন্তু বেশ অনেকটা সময় আমরা ছবি তুলেছি, ছবি তোলার কোনো শেষ ছিল না। এবং এত ছবি তো আসলে আমি ভিডিওতে অ্যাড করিনি, কারণ তাহলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে। এই জন্য আমি ট্রাই করেছি কিছু কিছু ছবি আপনাদেরকে দেওয়ার এবং কিছু কিছু ছবি ইনশাল্লাহ কোনো সময় কোনো শর্টসে অ্যাড করে দিব। তো যাই হোক, এখন ছবি টবি তোলা হচ্ছে, আর সামনে তো খাবার দাবার আছেই। সবাই দেখা যাচ্ছে যারা ছবি তুলছে তারা একটা একটা করে হাতে নিয়ে খেয়ে ফেলছে। তো এবার হচ্ছে কেকটা বের করা হলো। বেসিক্যালি কেকটা হচ্ছে তামান্না এবং ফারিবের পক্ষ থেকে সেজুতির জন্য একটা সারপ্রাইজ ছিল। তো সেজুতি হচ্ছে এখন দেখতে পারলো কেকটা। তো এই তো কেকটা বের করা হলো, এবং কেকটা কিন্তু আসলে অনেক মজা ছিল। আমি তো খেয়েছি, এর জন্য আগে আগে বলে দিলাম, আসলে সাসপেন্স রাখার কিছু নেই।
তো ফাইনালি এবার কিন্তু কেক কাটা হলো। তো অনেকক্ষণ ধরে ছবি টবি তোলার পরে এতক্ষণ পরে আসলে সে কেক কাটা হচ্ছে এবং আবারও কেক কাটা হবে। বেসিক্যালি এটা ফর্মালিটি অনুযায়ী একবার কেক কাটা হলো এবং নেক্সট টাইম আমরা সবাই ফ্রেন্ডরা মিলে একসাথে হয়ে আবার কেক কাটবে সেটি। এবার যে বললাম আবার কেক কাটা হবে, এবার সেই পালা, এবার সবাই মিলে একসাথে আবার কেক কাটা হচ্ছে। কারণ তখন আসলে ফর্মালিটি অনুযায়ী আবার একবার কেক কেটে দেওয়া হয়েছে, এবার আরেকবার আমরা সবাই মিলে কেক কাটবো। তো যাই হোক, এবার কেক কাটাকাটির পরে তো কেক আবার সার্ভ করে দেওয়া হবে এবং অনেকটা রাত হয়ে গিয়েছে। আস্তে আস্তে আসলে সময় শেষের দিকে চলে আসছে এবং দেখা যাবে এখন খাওয়া দাওয়া করে সবাই মোটামুটি যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করবে। তো এতক্ষণ যতক্ষণ সময় ছিল সবাই কিন্তু খুব মজা করছিলাম, অনেক এনজয় হচ্ছিল। তো সময় যেন খুব তাড়াতাড়ি চলে যায়, আসলে যখন অনেক আনন্দে থাকা হয় তখন সময় মনে হয় অনেক দ্রুত চলে যায়, যার কারণে আসলে এটার মিসিংটা খুব বেশিই থাকে। এবার হচ্ছে বার্থডে পার্টির সবচেয়ে মজার পার্ট, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। মজার পার্ট বললাম কারণ এখন খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার মধ্যে যেটা আয়োজন করা হয়েছিল সেটা হচ্ছে গরুর বিরিয়ানি, এরপরে ছিল হচ্ছে মুরগির রোস্ট, আর ছিল হচ্ছে খাসির রেসালা। তো বিরিয়ানিটা হচ্ছে বাবুর্চি দিয়ে করানো হয়েছিল, আর রোস্টটা করেছিল তামান্না, আর খাসির যে রেজালাটা করা হয়েছিল সেটা করেছিল হচ্ছে ফারহানা। সব মিলে খাবার দাবারের জমজমাট আয়োজন ছিল এবং খাওয়াটা খুবই মজা ছিল। বিরিয়ানিটা যেমন মজা ছিল, বিরিয়ানির চেয়ে এটা কাচ্চি বেশি লাগছিল কারণ ফ্লেভারটা কাচ্চির মতো আসছিল, যার কারণে খেতে খুবই ভালো লাগছিল। আর রোস্টটা যেটা তামান্না করেছিল সেটাও অসাধারণ ছিল এবং সাথে খাসির রেজালাটাও খুব মজা ছিল। তো সব মিলিয়ে খাবার দাবারটা খুবই মজা ছিল।
খাওয়া দাওয়া এবার শেষ। এবার কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে আমরা পার্টির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে সবাই আমরা বাসায় চলে যাব, যার যার বাসায় নিজ নিজ গন্তব্যে। তার আগে আমরা বেশ মজা করছিলাম, এখানে কিন্তু নাচানাচি হচ্ছিল খুব এবং সবাই মিলে খুবই এনজয় করছিল। তো বেসিক্যালি যেটা হয়েছে যে কপিরাইট স্ট্রাইকের জন্য আমি এখানে আসলে গানটা অ্যাড করতে পারছি না, আমার গানগুলো কেটে দিতে হচ্ছে। তারপরও আশা করি আপনাদের সাথে যেটুকু শেয়ার করছি আপনারা এনজয় করবেন। আমরা তো খুব মজা করছিলাম, সবাই নাচছিল, আমরা বসে বসে দেখছিলাম, আমি ভিডিও করছিলাম। আমি তো নাচতে টাচতে পারি না, যার কারণে সবারটা দেখতেই মজা লাগছিল। সবাই মিলে বিভিন্ন গানে আসলে নাচানাচি করছিল, এনজয় করছিল, এটাই তো আসলে মজা, যার কারণে আসলে সব কিছু মিলিয়ে সময়টা কিন্তু বেশ মজার যাচ্ছিল। এইখানে হচ্ছে সবাই মিলে গ্রুপে গ্যাংনাম স্টাইল নাচটা যেটা আছে ওটা নাচছিল, তো এটারও গানটা আমাকে কেটে দিতে হয়েছে। এটা গানের সাথে নাচটা খুবই মজা লাগছিল দেখতে, বাট সামহাও আমি কপিরাইট স্ট্রাইকের জন্য এখানে অ্যাড করতে পারলাম না। তো আমার ভিডিও এডিট করার সময় কিছু কিছু ফুটেজ আমার আগে পিছিয়ে চলে যাওয়ার কারণে আমার খাওয়ার এই ফুটেজটা পরে চলে এসেছে। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমার প্লেটে কিন্তু সব খাবার এখানে রেডি, এখানে আছে রোস্ট, এখানে আছে গরুর বিরিয়ানি। আমি তো বললাম এটা বিরিয়ানি কম কাচ্চি বেশি লাগছিল, কারণ কাচ্চির এত মজার একটা ফ্লেভার আসছিল, দেখে মনে হচ্ছিল যে কাচ্চিই খাচ্ছি, এত মজা হয়েছিল। তো যাই হোক, এবার তো সবাই খাওয়া দাওয়া শেষ করছি। এই ফুটেজটা আসলে একটু ফার্স্টের দিকেই ছিল, বাট এটা আমার এডিটিংয়ে সময় কিছু কারণে এখানে পেছনে চলে এসেছে। দেখতে দেখতে আমি ভিডিও শেষ প্রান্তে, আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা আজকে ভালো লেগেছে। এই ছিল আমার সেজুতির বার্থডে পার্টির ছোট্ট একটা ব্লগ। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমার চ্যানেল মালিহা রহমান সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিওগুলো লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো সবসময় আপডেটেড পেতে চান, যে ভিডিও পাওয়ার সাথে সাথেই আপনারা দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাবস্ক্রাইব বাটনের পাশে আপনারা বেল আইকন ক্লিক করে রাখতে পারেন। এতে করে কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন এবং আমার চ্যানেল মালিহা রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।